ভালো অনেক সুন্দর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি কামালুদ্দিন সাহাজি চলে এসেছি। আজকে হচ্ছে ব্লগিং করতে যাব আমাদের এলাকায় একটা চায়ের দোকানে, আর অনেক সত্যি অনেক সুন্দর ওখানে চা বানায়, আর জায়গাটা অনেক ফাঁকা। ভিডিও ছাড়া আর কি করার আছে, আমাদের তো কাজই। এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটার নাম হলো উদয়ন পোল। তো গাইস, এক সাইডে পর্দা, এক সাইডে পুকুর, অনেক সৌন্দর্য জায়গা, মধ্যিখান দিয়ে রাস্তা। এই রাস্তায় সন্ধ্যের পরে অনেকেই এসে এখানে বসে আড্ডা দেয়, বন্ধু বান্ধব, এমনকি ইয়ং ছেলেরও নয়, বয়স্ক লোকেরাও এবং এখানে আসে, এখানে এসে বসে এনজয় করে, ভালো লাগে। আর এই জায়গাটা কিন্তু এক সময় কিন্তু এই জায়গাটায় কেউ আসতো না, এরির ওপর দিয়ে কেউ যেত না, কিন্তু এখানে যখন চার দোকান করার পরে এত সুন্দর পর্দা, এক সাইডে পুকুর, অনেক সৌন্দর্য, গাছপালা ভরে আছে, এত সুন্দর জায়গা, তো সেই ক্ষেত্রে এখানে এখন সবাই এসে আড্ডা দেয়, বসে, অনেক দূর থেকে লোক আসে। জায়গাটা এক কথায় ফেমাস বা ভাইরাল বলতে পারো, অনেক সৌন্দর্য জায়গা। আর যতটা দূরে যাবে ততটাই পর্দা, আর পুকুরটাও শেষ হয়ে যাচ্ছে ওই মাথায় গিয়ে, তারপরে ওই মাথায় আবার পুকুর শুরু হয়ে যাচ্ছে। তো দুই সাইডে সুন্দর গাছপালা, এবং এখানে মাছ চাষ করা হয় বলে পুকুরে জল দিচ্ছে, এবং অনেক সুন্দর পরিবেশ এই জায়গাটাই। আশা করি যে আসবে সবার ভালো লাগবে। তিনজনই অনেক এনজয় করছি। রানা কেমন? রানা তো ফার্স্ট টাইম ব্লগে এসছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগে আমরা প্রথম প্রথম যখন ব্লগ বানাতাম লজ্জা লাগতো, ভালো, যেটা ভালো হবে সেই জানে। কেমন লাগছে চা? চা কেমন লাগছে? ভালো, সত্যি এটা অসাধারণ চা, আর এখানে অনেক সুন্দর অসাধারণ চা পাওয়া যায়।